আমি ক্লাস 9 এর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর বাংলা করাবো। প্রথমে একের একে রয়েছে নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা সাহিত্যে বিদেশি শব্দের বিপুল ব্যবহারের কয়েকটি চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, ক, বিদ্যাসাগর স্বয়ং ছদ্মনামে যে সমস্ত সাহিত্য রচনা করেছিলেন সেখানে তিনি চুটিয়ে আরবি ফার্সি বিদেশি শব্দের ব্যবহার করে গেছেন। এরপরে নেক্সট আসছি খ, তার সাহিত্য ব্যবহার রবীন্দ্রনাথ তার সাহিত্য ব্যবহার করেছেন অক্স ইজ্জত ইমান প্রভৃতি বিদেশি শব্দ। গতে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও তার সাহিত্যের মধ্য দিয়ে বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকিয়ে দিয়ে গেছেন ইনকিলাব শহীদ এই দুটি বিদেশি শব্দ। একের দুই রয়েছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, উদ্ধৃতাংশে কোন কন্যার কথা বলা হয়েছে পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন। উদ্ধৃতাংশটি কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা কবিতা থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃতাংশে কবি জীবনানন্দ দাশ কন্যা বলতে বুঝিয়েছেন বঙ্গপ্রকৃতির নীল সন্ধ্যাকে। সৌন্দর্যের বিচারে কবি বঙ্গপ্রকৃতির নীল সন্ধ্যার সৌন্দর্যকে কোনো কেশবতী কন্যার রূপে দেখেছেন। কবি জীবনানন্দ দাশ দেখেছেন বঙ্গপ্রকৃতির বুকে আগত নীল সন্ধ্যা কোনো কেশবতী নারীর চুলের রং সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়। নারীর চুলের স্পর্শ যেমন যে কোনো মানুষ অনুভব করতে পারে ঠিক তেমনই কবি বাংলার এই নীল সন্ধ্যার বিরল স্পর্শ অনুভব করে মুগ্ধ হন। কবি পৃথিবীর অনেক স্থান ঘুরেছেন, পৃথিবীর অনেক স্থানে তিনি সন্ধ্যা দেখেছেন, কিন্তু বঙ্গপ্রকৃতির সন্ধ্যার এই নারীময় রূপ সৌন্দর্য তিনি আর কোথাও দেখেননি উপভোগ করেননি। তাই কবির দৃঢ় বিশ্বাস বঙ্গপ্রকৃতি ছাড়া পৃথিবীর কোনো পথে এই কেশবতী কন্যা স্বরূপ নীল সন্ধ্যাকে দেখতে পাওয়া অসম্ভব। একের দিনে রয়েছে তুমি ঠিক সেই রূপী নারী যাকে আজ প্রয়োজন, কাকে একথা লেখা হয়েছে তাকে কেন প্রয়োজন। উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। উপরোক্ত উক্তিটি স্বামী বিবেকানন্দ তার প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতাকে উদ্দেশ্য করে বলেছেন। স্বামীজি বুঝেছিলেন ভারতের নারী সমাজের মুক্তির জন্য একজন সিংহী নারীর প্রয়োজন। তিনি দেখেছিলেন ভারতবর্ষের সমস্ত স্তরের নারীরা চূড়ান্তভাবে বঞ্চিত, পুরুষশাসিত সমাজে নারীরা দাসের সমান, নারীদের মুক্তি শিক্ষা এবং তাদের কল্যাণের জন্য স্বামীজি ভগিনী নিবেদিতাকে বেছে নেন। বিবেকানন্দ ভেবেছিলেন ভারতের নারী সমাজের মুক্তি ঘটানোর জন্য ভগিনী নিবেদিতা উপযুক্ত, এই উদ্দেশ্যে তিনি উক্তিটি করেছিলেন। একের চারে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে তার এমন করার কারণ কি। উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। গ্রাম বাংলায় বড় হওয়া কবির কল্পনায় একটি ছোট সাদা ফুল অবিরাম দোদুলমান। গ্রাম বাংলায় বেড়ে ওঠা মানুষের কর্মসূত্রে শহরে চলে যান সেই মানুষদের কথা উক্ত কবিতায় বলা হয়েছে। কবি জানিয়েছেন সে সমস্ত মানুষ গ্রামীণ বঙ্গপ্রকৃতির কোলে জন্মগ্রহণ করেও কর্মব্যস্ততা তাগিদে শহরে চলে যান, তাদের মনে বঙ্গপ্রকৃতিতে ফিরিয়ে পাওয়ার একটি সুপ্ত বাসনা থাকে, তারা সারা রাত জেগে বঙ্গপ্রকৃতির ঘাসের গন্ধ অনুভব করে পরিতৃপ্ত হয়। একের পাঁচে রয়েছে রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল, রাধারানীর পরিচয় দাও তার মালা গাঁথার উদ্দেশ্য কী। উদ্ধৃতাংশটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। রাধারানী হলো 11 বছরের কম বয়সে একটি বালিকা যাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। তার বাড়ি শ্রীরামপুর, ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যক্রমে পিতৃহীন হওয়ায় সে বর্তমানে চরম দারিদ্র্যের মুখোমুখি হয়েছে। রথযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে দুর্ভাগ্যক্রমে রাধারানীর মায়ের ঘোরতর অসুখ বাঁধে। যেহেতু মায়ের রোজগারের উপর তাদের সংসার চলত, তাই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে রাধারানীর উপর। রথের দিন মায়ের অসুস্থতা বাড়লে ওষুধ এবং খাবার কেনার প্রয়োজন নিরুপায় হয়ে রাধারানী কয়েকটি বনফুল কুড়িয়ে এনে মালা গাঁথে এবং সেটিকে মহেশের রথের মেলায় নিয়ে যায় যাতে সেগুলি বিক্রি হয় এবং দু একটি পয়সায় মায়ের জন্য ওষুধ এবং খাবারের সংস্থান করতে পারে। দুয়ের একে কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ। দুয়ের দুয়ে একটি মৌলিক শব্দের উদাহরণ দাও। দুয়ের তিন নবগঠিত শব্দ বলতে কী বোঝো। তাহলে কেরোসিন হলো বিদেশি আগন্তুক শব্দ। দুয়ের দুয়ের উত্তর একটি মৌলিক শব্দের উদাহরণ হলো হাত পা। দুয়ের তিনে যে সমস্ত শব্দ একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে অর্থাৎ তৎসম তদ্ভব দেশি বিদেশি শব্দের সাথে অপর কোনো শব্দের সংযোগে অথবা কোনো বিদেশি শব্দের কারণে সৃষ্টি হয় সেই সমস্ত শব্দগুলিকে নবগঠিত শব্দ বলে। তাহলে তোমরা উত্তরটা দেখে নাও।
দুয়ের চালে রয়েছে পর্তুগিজ ও হিন্দি ভাষা শব্দ যুক্ত করে তৈরি একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। দুয়ের পাঁচে টিয়ার গ্যাসের বাংলায় অনুদিত শব্দটি কি? তাহলে দুয়ের চারে পাউরুটি, পাউরুটিতে পাও হলো পর্তুগিজ আর এবং রুটি হলো হিন্দি। এবারে দুয়ের পাঁচে টিয়ার গ্যাসের যেটা বলেছে বাংলায় অনুদিত শব্দটা হলো কাঁদানো গ্যাস। সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি, কোথাও কোনো প্রশ্ন থাকলে অসুবিধে হলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আমার বাকি ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট আর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।